আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আজকের বিশ্বে আমাদের প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি অথবা আমাদের আর্থসামাজিক অবস্থা, এ সকল কারণে আমাদের দেখা যাচ্ছে যে প্রতিদিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সাথে আমরা দেখছি যে হৃদরোগীদের সংখ্যাও দিনে দিনে ক্রমাগত বেড়েই চলেছে। প্রিয় দর্শক, যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হৃদরোগে আক্রান্ত হন এবং অনেকের ক্ষেত্রেই অনেক জটিলতা দেখা দিতে পারে। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস রোগীদের হৃদরোগ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে, youtube.com/rtvdigital এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। স্যার, আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ডায়াবেটিস রোগীদের হৃদরোগ, এই বিষয় নিয়ে আলোচনার পূর্বে আপনার কাছে একটু আমি পরিসংখ্যান জানতে চাইব যে বর্তমান বিশ্বে এবং বাংলাদেশে কীরকম মানুষ বা কী সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন হৃদরোগে এবং ডায়াবেটিসে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। আসলে হৃদরোগের সাথে যে ডায়াবেটিসের একটা ওতপ্রোত সম্পর্ক রয়ে গেছে। আমরা জানি যে পৃথিবীতে যত লোকের মৃত্যু হয়, অর্থাৎ এই হৃদরোগ একটা ঘাতক, অন্যতম ঘাতক ব্যাধি, এবং তার প্রায় দেখা যাচ্ছে 30-33% লোক, যত লোকের মৃত্যু হয় তার হৃদরোগের কারণে মৃত্যুবরণ করে। এবং পৃথিবীতে এখন পর্যন্ত 1,86,00,000 লোক মৃত্যুবরণ করে হৃদরোগেই প্রতি বছর, এবং প্রায় 52 কোটি, অর্থাৎ 520 মিলিয়ন লোক এই হৃদরোগে বা কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হচ্ছে। তাহলে এটার ভয়াবহতা অনেক ব্যাপক। তো আপনি যে প্রশ্ন করলেন যে হৃদরোগের সাথে ডায়াবেটিস বা ডায়াবেটিসের সাথে হৃদরোগ, এটা একটা মূল্যবান বিষয়। আমরা যদি কারণ উদ্ঘাটন করি তাহলে দেখা যাচ্ছে যে এই হৃদরোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে একটা ডায়াবেটিস। এবং আমরা যেমন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান, আমার এখানে যত রোগী ভর্তি হয় তার দেখা যায় প্রায় 65-70% প্রায় ডায়াবেটিস রোগে আক্রান্ত। কিন্তু পৃথিবীর পরিসংখ্যানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রায় টোটাল পপুলেশনের প্রায় 12-15% লোক ডায়াবেটিস আক্রান্ত, এবং একটা নর্মাল লোকের চেয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ডায়াবেটিস রোগীদের প্রায় 50-60%। তাহলে এটার যে ডেমোগ্রাফিক বা যে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে হৃদরোগীদের ভিতরে ডায়াবেটিসের প্রকোপ অনেক বেশি, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা এটা স্বাভাবিক লোকের চেয়ে 50-60% বেশি। 50-60% বেশি স্বাভাবিক লোকের চেয়ে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম আপনার কাছে। আমাদের অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, তারা নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানতে চেয়েছিলেন। আমরা সেরকম কিছু প্রশ্ন ধারণ করে রেখেছি ভিডিওতে, আমরা একটু প্রশ্নগুলো দেখব এবং আপনার কাছে উত্তরগুলো নেব। আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাই হাড়ের বিষয়ে, যাদের বয়স 50-60 বছরের ঊর্ধ্বে, হাড়ের অপারেশনের পরে তাদের রিং করানো হয়েছে কিন্তু তারা এখন বর্তমানে সুস্থ আছে, তবে তারা কীভাবে কী সাবধানতা অবলম্বন করলে তারা আরও যে পর্যন্ত বাঁচে অত পর্যন্ত সুস্থ থাকতে পারে, এটাই আমার ডাক্তার সাহেবের কাছে জানার ইচ্ছা। আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাই যে কোনো পেশেন্ট যদি পরপর 2 বার হার্ট অ্যাটাক করে যায়, বাকি যেন 3 বার হার্ট অ্যাটাক তৃতীয়বার না হয়, সেক্ষেত্রে আমরা কী কী সাবধানতা অবলম্বন করব, এটা আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাই। ধন্যবাদ। দুজন মানুষ প্রশ্ন করেছেন। প্রথমজন যিনি বলেছেন যে যার রিং পরানো হয়েছে, যেটিকে আমরা বলে থাকি সাধারণ ভাষায়, এরকম অবস্থায় তিনি আরও অনেক দিন কীভাবে সুস্থ থাকতে পারবেন যদি 50-60 বছরে তার এরকম একটি অবস্থা সৃষ্টি হয়। ধন্যবাদ। উনি খুবই একটা মূল্যবান প্রশ্ন করেছেন যে ওনার অলরেডি স্ট্যান্ডিং করা আছে, রিং পরানো আছে, এখন উনি কীভাবে সুস্থ থাকবেন। সুস্থ থাকার প্রধান উপায় হচ্ছে যে ওনার জীবনযাত্রা, লাইফস্টাইলকে ব্যাপকভাবে পরিবর্তন করা। অর্থাৎ উনি প্রথম কথা হচ্ছে যে ওনার যে খাদ্য অভ্যাস, যে ডায়েটারি যে বিষয়গুলো আছে, খাদ্যের ভিতরে ফাইবার জাতীয় জিনিস বেশি আনতে হবে, মিষ্টি জাতীয় জিনিস একেবারেই কম খেতে হবে, তৈলাক্ত যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, যেগুলোর কারণে রক্তের নালীতে কোলেস্ট্রল জমে রাস্তা বন্ধ হয়ে গেছিলো, ব্লক হয়ে গেছিলো, যার কারণে ওনার
রিং লাগাত হয়েছে, অর্থাৎ ওই সকল কারণগুলোকে দূরে থাকতে হবে। তার ভিতরে খাদ্য ভেরি ইম্পর্ট্যান্ট, নিয়মিত হাঁটাচলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ডায়াবেটিস থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, যদি ব্লাড প্রেশার থাকে সেটাকে নিয়ন্ত্রণে রাখা, ধূমপান 100%, শুধু ধূমপান না, তামাক জাতীয় সমস্ত প্রকার জিনিস বর্জন করতে হবে, তামাক জাতীয় সব সকল প্রকার। এবং যে ওষুধগুলো এখানে লেখা হয়েছে, বিশেষ করে রক্ত তরলের ওষুধ আছে একটা, এখানে যেহেতু ওনার রিং পরানো আছে, রিংটা যাতে ভিতরে আবার কোলেস্ট্রল জাতীয় জিনিস জমিয়ে ব্লক না হয়ে যায়, এটার কারণে ওনাকে একটা ব্লাড থিনার দেওয়া আছে, এই জাতীয় অ্যাসপিরিন ক্লোপিডিকল জাতীয় জিনিস, অর্থাৎ এটা যেন কোনো অবস্থায় উনি বন্ধ না করেন। কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট আছে একটা, কোনো অবস্থার জন্য বন্ধ না করেন। এই বিষয়গুলো যদি দুটি মেনে চলেন এবং প্রতিনিয়ত একটা হাঁটাচলা করেন, অন্ততপক্ষে যদি রেগুলার হাঁটেন তাহলে আধা ঘন্টা, সপ্তাহে যদি তিন দিন হাঁটেন তাহলে এক ঘন্টা করে উনি হাঁটবেন। এবং ওনার ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত হাঁটাচলা করা, ওষুধ সেবন করা, ধূমপান থেকে দূরে থাকা, দুশ্চিন্তামুক্ত থাকা, এটা যদি উনি মেনে চলেন তাহলে উনি আশা করি উনি দীর্ঘদিন সুস্থ যাপন জীবন কাটবে, সুস্থ জীবনযাপন করতে পারবেন, ইনশাল্লাহ অনেকদিন বেঁচে থাকতে পারবেন। যাদেরই এরকম অবস্থা রয়েছে, অর্থাৎ যারা স্টেন্টিং করিয়েছেন বা সাধারণ ভাষায় যেটি রিং পরিয়েছেন বলা হয়ে থাকে, অনেকদিন তিনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন আপনি যে যদি এই নিয়মগুলো এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন। আরেকজন যিনি বলছিলেন যে একজনের হার্ট অ্যাটাক যদি হয়ে যায়, আমরা দেখি যে পরবর্তী সময়ে আরও একবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, অর্থাৎ বারবার যদি হয় বা বারবার যাতে না হয় একবারের পরে, তিনি কীভাবে চলবেন? এটাও একটা মূল্যবান কোশ্চেন, তবে উত্তর কিন্তু প্রথম কোশ্চেনের ভিতরে নিহিত রয়েছে, একই টাইপের, এবং ওনার অলরেডি একবার বা দুবার হয়ে গেছে, এবং দ্বিতীয়বার যাতে না হয় এর জন্য অবশ্যই তার আবার খাদ্যাভ্যাসের বিষয় আছে, ডায়েট, খাবারের ব্যাপারটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাকে ফাইবার জাতীয় আঁশ জাতীয় জিনিস বেশি খেতে হবে, মাছ মুরগির ভিতরে থাকতে হবে, ফলমূল তাজা ফলমূল খেতে হবে, এবং তাকে ওই চর্বি জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে, তাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে, নিয়মিত ওষুধ সেবন করতে হবে, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং যতদূর সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। এবং এই জিনিসগুলো যদি উনি ফলো করেন, এর সাথে যদি ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস, ডায়াবেটিস অন্যতম একটা ঘাতক ব্যাধি, এবং এটার সাথে সরাসরি রিলেটেড, এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং ব্লাড প্রেশার এটাও নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান, তামাক জাতীয় জিনিস, অনেকে দেখা যায় সিগারেট বাদ দিয়ে তামাক শুরু করে, এটা কিন্তু অনেকে সচরাচর বিভিন্ন ধরনের তামাক জাতীয় একই ধরনের বরং আরও বেশি খারাপ। অর্থাৎ প্রত্যেকটি জিনিসকে যদি উনি বর্জন করেন, নিয়মিত চালেন, উনি অবশ্যই ভালো থাকবেন না, তৃতীয়বার বা চতুর্থবার আবার ব্লক হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণে কমে যাবে, ব্লক হওয়ার সম্ভাবনা অনেক গুণে কমে যাবে। স্যার, ব্লকের প্রসঙ্গটি যেহেতু এলো আর কি, কীভাবে বোঝা যায় যে একজনের ব্লক রয়েছে, কোন পরীক্ষার মাধ্যমে বোঝা যায়? আসলে যখন ব্লক শুরু হয়, ব্লকটা শুরু হয় কিন্তু অনেক ছোটোবেলার থেকে, অনেক ইয়ং কাল থেকেই। আচ্ছা, এটা নদীতে যেমন চর পড়ে, নদী থেকে একবারে চর পড়ে কিন্তু নদী বন্ধ হয়ে যায় না, ঠিক রক্তনালীর ভিতরে আস্তে 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 কোলেস্ট্রল জাতীয় জিনিস জমতে জমতে যখন এটা 60%-এর উপরে যায়, তখন কিন্তু সিমটম তৈরি করে। সিমটম বলতে যেটা বোঝায়, লক্ষণগুলো তখন আসে যে পরিশ্রম করলে, দ্রুত কোনো কিছু করতে গেলে, দৌড়ায় যদি সিঁড়ি বেয়ে উঠতে যায়, দৌড়ায় যে বাস ট্রেন ধরতে যায়, তখন তার বুকের ভিতরে একটা চাপ বা ব্যথা অনুভূত হয়। অনেকের ব্যথা টিপিক্যাল নাও হতে পারে, বুকের ভিতরে একটা ভারী চাপ, এরকম যদি কোনো কাজের সাথে রিলেটেড, আবার রেস্ট নিলে, বিশ্রাম নিলে সাথে সাথে কমে যায়। এইরকম একটি যদি উপসর্গ দেখা যায় তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ধরে নিতে হবে যে তার একটা ক্রনিক স্ট্যাবল অ্যাঞ্জাইনার দিকে সে চলে গেছে, অর্থাৎ তার ব্লক একটা সিগনিফিক্যান্ট লেভেলে গেছে যেটাতে সিমটম প্রডিউস করতেছে। সাধারণত এই অবস্থায় যদি পরীক্ষা নিরীক্ষা করি, যেমন ধরেন আপনি বললেন যে কী, ধরেন একটা প্রথমে একটা ইসিজি করতে হবে, তার ইকোকার্ডিওগ্রাম করতে হবে, এগুলো যদি নর্মাল থাকে, তার একটা ইটিটি বা স্ট্রেস টেস্ট, এবং স্ট্রেস টেস্ট যে নেগেটিভ থাকে তখন বলা হবে নেগেটিভ, আর যদি এখানে পজিটিভের লেভেল আছে কিছু, এটা স্ট্রংলি পজিটিভ না মাইল্ডলি পজিটিভ না মডারেটলি পজিটিভ, তাহলে বোঝা যাবে যে রোগের সিভিয়ারিটি কী। আর একটা জিনিস আছে, তার যদি কিছু বেসিক পরীক্ষা করতে হবে, যেমন ডায়াবেটিস আছে কি না, তার রক্তে মানে কোলেস্ট্রলের লেভেল কেমন আছে, চর্বির পরিমাণ কিরকম আছে, ইউরিন দিয়ে কোনো অ্যালবুমিন যাচ্ছে কি না, ব্লাড প্রেশারটা কেমন আছে, এগুলো বেসিক পরীক্ষা, এবং থাইরয়েডের অবস্থা কেমন আছে, তা অনেক সময় থাইরয়েডের সাথে এগুলো রিলেশন থাকে, এই জিনিসগুলো বেসিক পরীক্ষা করে তাকে নিশ্চিত হতে হবে যে তার স্ট্যাটাসটা কী, তার এই হার্টের আদৌ ডিজিজ হয়েছে কিনা, বা হওয়ার মুখোমুখি কিনা, বা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে কিনা।
এভাবে নির্ণয় করে এভাবে তার সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, ফোন করেছেন তিনি, আমরা দর্শকের সাথে কথা বলছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। আমার নাম হচ্ছে কাউসার হামিদ, আমি রংপুর থেকে ফোন দিয়েছি। জি বলুন। আর আমার বয়স হচ্ছে 28। আমার ইতি গত দেড় থেকে দুই বছর আগে আমার ডায়াবেটিস ধরা পড়ছিল, তখন আমার ডায়াবেটিস ছিল 11 পয়েন্ট। আর পুনরায় আবার আমি অসুস্থ হওয়ার পরে তখন ডায়াবেটিস আসছে 8 পয়েন্ট। আর আমার যে এই অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে, সামনে আমি কি করলে আমার হৃদরোগের ঝুঁকিটা কম থাকবে, মানে আমি কিভাবে সুস্থ থাকতে পারবো, সেটাই স্যারের কাছে একটু পরামর্শ চাচ্ছি। জি দর্শক, স্যার আপনাকে আপনার কি কোনো কিছু প্রশ্ন করবার আছে আমাকে? না, আমি মনে করি যে উনি যে যেটা, আপনাকে ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছি, উনি যে ডায়াবেটিস যে মাত্রা বললেন এটা একটু বেশি মনে হচ্ছে নর্মালের চেয়ে। সাধারণত ডায়াবেটিস যেহেতু হয়ে গেছে, এখন ডায়াবেটিসটা সবচেয়ে সুখের বিষয় কি, ডায়াবেটিস কিন্তু প্রিভেন্টেবল, ডায়াবেটিসেও 70% প্রিভেন্ট করা সম্ভব, ডায়াবেটিস হবেই না যদি জীবনের শুরু থেকে তার জীবনযাত্রা যদি সঠিকভাবে পরিচালিত করা যায়। অর্থাৎ ওই যে হাঁটা চলা, ওই ডায়েট এবং ওজন সীমিত রাখা, এক্সারসাইজ করা, তাহলে কিন্তু ডায়াবেটিস হবে না। ওনার যেহেতু হয়ে গেছে, এখন ওনার টার্গেট হবে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণে রাখা, এবং নিয়ন্ত্রণে যে লেভেল যিনি বললেন একটু বেশি আছে, খালি পেটে এটাকে 5-7 মিলিমোল রাখতে হবে, আর খাওয়ার পরে 7-9 ভিতরে রাখতে পারলে বেস্ট, 10 হলেও এটা অ্যাকসেপ্ট করা যায় যে 10 নিচে অবশ্য থাকতে হবে, ওনার কিন্তু একটু বেশি আছে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে ওই যে রক্তে নালীর ভিতরে যে যে চর্বি জমার প্রবণতা এটা বাড়তেই থাকবে, এটা একটি চক্রবৃদ্ধি আকারে বাড়তেই থাকবে এবং একটা পর্যায়ে ব্লক হয়ে যাবে। যখন এটা 70% ব্লক, একটা রক্তনালীর যখন 70% ব্লক হয়ে যাবে, মাত্র 30-25% খোলা থাকবে, তখন তার স্বাভাবিক কাজকর্মে ব্যাহত হবে। অর্থাৎ একটু দ্রুত কিছু করতে গেলে বুকের ভিতরে চাপ ব্যথা অনুভূত হবে, অর্থাৎ ধরে নিতে হবে যে তখন তার ট্রিটমেন্টে যাওয়ার সময় এসে গেছে, তখন তার ডাক্তারের পরামর্শ। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 70% ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়, আমার জীবনযাপন পদ্ধতি বলে দেবে যে আমার ডায়াবেটিস হবে কি না, সেটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। আর এখন আমরা যার প্রশ্ন শুনলাম, 28 বছর বয়স মাত্র, এবং ইদানিং আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি আপনাদের মাধ্যমে আমরা শুনছি যে অনেক ইয়াং জেনারেশনের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য স্পেসিফিকভাবে আপনার কি পরামর্শ রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যে ইয়ং বয়সে কেন হচ্ছে, আগে একসময় দেখা যাচ্ছে ডায়াবেটিস হতো 40-এর ঊর্ধ্বের বয়সে, কিন্তু এখন দেখা যাচ্ছে 20-22 বছর ছেলেমেয়েদের ভিতরে ডায়াবেটিস হচ্ছে। এটার মুখ্য কারণ আছে তাদের জীবনযাত্রা, তারা হাঁটা চলা করে না, তারা ওই জাঙ্ক ফুড যেগুলো, যে অস্বাস্থ্যকর খাবার যেগুলো ধরেন এই যে ফাস্টফুডের ভিতরে তারা বেশি আসক্ত, তারপরে তারা কোল্ড ড্রিঙ্কস, মানে এটা হাই ক্যালোরি যেগুলো, তাদের ওয়েট বেশি, তারা একেবারেই বাড়িতে মানে কনফাইন্ড, এই ইন্টারনেট বা কম্পিউটারে তারা একদম টোটালি কনফাইন্ড, তাদের স্কুলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজে গেলেও তারা খেলাধুলো করে না, খেলার মাঠও সীমিত হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, স্বাভাবিকভাবে রোডের সাইড দিয়ে হাঁটবেন সেটাও সংকুচিত হয়ে গেছে। তাছাড়া তাদের এই ইয়ং জেনারেশনের লাইফ স্টাইল আছে যে ইন্টারনেট বেসড হয়ে তারা দেখা যাচ্ছে যে কনফাইন্ড আছে, তারা মোবাইলে, তারা ইন্টারনেটে, তারা এখানেই বেশি সময় দিচ্ছে, অতএব তাদের ভিতরে হাঁটা চলার কোনো প্রবণতাই নেই, তাদের ওয়েট বেশি, তাদের খাওয়ার অভ্যাস খুব খারাপ, এই জিনিসগুলো প্লাস একটা জেনেটিক ফ্যাক্টর আছে। আচ্ছা, হ্যাঁ, তবে যেহেতু এখন সচরাচর ইয়ংদের ভিতরে দেখা যাচ্ছে, সবার ভিতরে জেনেটিক না, এদের তাদের লাইফ স্টাইল, তাদের জীবনযাত্রার পরিবর্তন করতে হবে ব্যাপকভাবে, এবং এর জন্য একটা সামাজিক আন্দোলন তৈরি, সামাজিক আন্দোলন গড়ে তোলা, সেটা তার জন্য যত আসলে তাদের মাধ্যমে তাদের জন্য মোটিভেশনটা খুব বেশি প্রয়োজন, অত্যন্ত অভিভাবকের পক্ষে বা সামাজিক সবার জন্য, এটা একটা জয়েন্ট এফোর্ট টোটাল একটা নিতে হবে। অবশ্যই স্যার, আরেকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, কুড়িগ্রাম থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। আমার বাবার হাড়ের সমস্যা ছিল, আমি রিং পরেছিল 1.5 বছর হলো। জি, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। জি, তো এখন বাবা মাঝে মাঝে গরুর মাংস খায় এবং ইলিশ মাছ খায়, এটা খাওয়া যাবে কিনা? উনি এখন কেমন আছেন, ওনার কোনো সমস্যা কি এখন রয়েছে? পুরোপুরি সুস্থ আছে, পুরোপুরি সুস্থ আছেন। ওনার বয়সটা একটু বলবেন প্লিজ। 55 বছর বয়স। আপনাকে ধন্যবাদ। 55 বছর একজন মানুষ, 1.5 বছর আগে তিনি স্টেন্টিং করিয়েছেন, এখন তিনি আবারও সেই লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাইছেন যেটি কিছুক্ষণ আগে আপনি বলেছেন, তারপরে ওনার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ যে অলরেডি ওনার কিন্তু 55 বছরে তার স্টেন্টিং লাগানো হয়ে গেছে, অর্থাৎ তার করোনারি ডিজিজ আছে,
অতএব তাকে এখন লাইফস্টাইল ব্যাপকভাবে পরিবর্তন, খাদ্য অভ্যাসের ব্যাপারে, যেমন উনি বলছেন যে ইলিশ মাছ খেতে পারে, ইলিশ মাছের ভিতরে ভালো কোলেস্ট্রলটা বেশি থাকে, এইচডিএল কোলেস্ট্রল বেশি থাকে, সামুদ্রিক মাছ, ইলিশ মাছ কিন্তু বেসিক্যালি একটা সামুদ্রিক মাছ, আর ওই যে উনি যে গোমাংস বা অন্য যেগুলো এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, যেগুলোর ভিতরে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেমন বিফ হোক, মাটন হোক বা অন্য কিছু হোক, এগুলো ওনাকে অ্যাভয়েড করতে হবে। অতএব মানুষের শরীরের প্রয়োজন আছে, ফ্যাটের প্রয়োজন আছে, কিন্তু সেটা সীমিত পরিমাণে, সেটার জন্য ভেজিটেবল ফ্যাট আছে, অ্যানিম্যাল ফ্যাট বাদ দিয়ে অন্য ফ্যাটে দিতে হবে। জি, আসলে স্যার এরকম অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করেন, আমরা যদিও বিষয়গুলো সবাই আপনারা সবসময় পরামর্শ দিয়ে থাকেন, যেমন আমরা ফার্মের মুরগি সেখানে সেটি খেতে পারবো কিনা, গরুর মাংস, খাসির মাংস বা অধিক তেলযুক্ত বা ফিশারিজ মাছ যেখানে তেলের পরিমাণ বেশি থাকে, এরকম বিষয় নিয়ে কি আপনি একটু সংক্ষেপে কিছু বলবেন? আসলে মানে প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রোটিন সোর্স যেটা, মাছ, মাংস, ডিম, এগুলো তো প্রোটিন সোর্স, ভেজিটেবলের ভিতরেও প্রোটিন আছে, আমাদেরকে যে অ্যানিমাল প্রোটিনটাকে অ্যাভয়েড করতে হবে, যাদের অলরেডি হার্ট ডিজিজ হয়ে গেছে বা যাদের ফ্যামিলিতে হার্ট ডিজিজ প্রবণতা আছে, কারণ হার্ট ডিজিজের সাথে ফ্যামিলির একটা লিঙ্ক আছে, জেনেটিক ফ্যাক্টর একটা লিঙ্ক আছে, হাইপার কোলেস্টেমিয়া অর্থাৎ কোলেস্ট্রল বেশি থাকার প্রবণতা আছে ফ্যামিলির সাথে, অর্থাৎ যাদের এরকম হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা একটু রিস্ক ফ্যাক্টর ভিতরে থাকে, পার্টিকুলারলি যারা একটু ওজন বেশি, যারা যাদের ব্লাড প্রেশার হয়ে গেছে বা ডায়াবেটিস হয়ে গেছে, তাদের জন্য অবশ্যই এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, অ্যানিমাল ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ বিফ, মাটন এগুলো অ্যাভয়েড করতে হবে, তাদের জন্য মাছের ভিতরে থাকাটাই শ্রেয়, তবে মাথা জাতীয়, ব্রেন জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে টোটালি, ব্রেনটা একটা স্যাচুরেটেড ফ্যাট, হাই কোলেস্ট্রল থাকে ব্রেনে, ব্রেন ম্যাটার, তো মাছ খেতে পারেন উনি, মুরগি খেতে পারেন, তবে ফার্মের মুরগি না দেশি মুরগি এটা খুব একটা ম্যাটেরিয়াল না, এটা খুব মুরগির চামড়াটা অ্যাভয়েড করতে হবে, মুরগির ব্রেনটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ জি, আবার খাবার দাবার সম্পর্কে আসলে আপনার কাছে বেশ সুন্দর আমরা পরামর্শ পেলাম, আরেকটি প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে যে গত সেপ্টেম্বর মাসের 29 তারিখ ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে, আপনারা পালন করেছেন এবং সেখানে খুব চমৎকার একটি থিম ছিল, সেই বিষয় সম্পর্কে সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য ধন্যবাদ। সারা বছরই বিশ্ব হার্ট ডে পালিত হয় এবং বিশ্ব হার্ট ডে পালনের কারণ হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, প্রত্যেকটা বছরই এই হার্ট ডে উপলক্ষে একটা প্রতিপাদ্য বিষয় থাকে। এবারকার প্রতিপাদ্য বিষয় ছিল ইউজ হার্ট টু কানেক্ট, অর্থাৎ হৃদয় দিয়ে হৃদয় যন্ত্রের যত্ন নিন, কথাটার ভিতরে একটা অন্তর্নিহিত একটা ভাবধারা রয়ে গেছে, হৃদয় দিয়ে হৃদয় যন্ত্রের যত্ন নিন। আমরা জানেন যে এই কোভিডের ভিতরে গত 1.5 বছর থেকে মানুষ কিন্তু ডিজিটাল সেবার বাইরে প্রায় 50 ওয়ার্ল্ডের 50% লোক কিন্তু ডিজিটাল সেবার বাইরে ছিল, তারা এই যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিন্তু মানুষের হেলথ এই অ্যাডভাইসটা পায়নি, 50% লোক হয়তো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, টেলিমেডিসিনের মাধ্যমে হেল্প পেয়েছে, তখন কি লোক মারা যায়নি, প্রচুর লোক মারা গেছে, তখনও কিন্তু মারা গেছে, হয়তো ঘরের ভিতরেই মারা গেছে, বাড়িতে মারা গেছে, কিন্তু এখন এই যে প্রতিবদ্ধ বিষয়টা নেওয়া হয়েছে যে ইউজ হার্ট টু কানেক্ট, অর্থাৎ হৃদয় দিয়ে হৃদযন্ত্রের যত্ন নিন, অর্থাৎ আপনাকে বোঝাতে হবে, মানুষকে অ্যাওয়ার করতে হবে, এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজে প্রায় যত মৃত্যু হচ্ছে তার 30% মৃত্যুই দেখা যাচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজে মৃত্যুবরণ করছে, এবং সবচেয়ে সুখের বিষয় যে এই কার্ডিওভাস্কুলার ডিজিজটা 70-80% প্রিভেন্টেবল, প্রতিরোধ করা সম্ভব। তো এই যে প্রতিবদ্ধ বিষয়কে বেছে নেওয়া হয়েছে এই কারণেই যে আপনি হৃদয় দিয়ে অর্থাৎ মমতা দিয়ে বুঝিয়ে ইন্টারনেট হোক, ডিজিটাল সার্ভিস হোক, সরাসরি হোক, মানুষকে সুন্দর করে বোঝানো যে এই, আপনি খুব চমৎকার করে বলেছেন, খুব মমতা দিয়ে বলেছেন, সবাইকে আমাদের হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে যে আসলে হৃদযন্ত্রের বা হৃদয়ের বা হার্ট ডিজিজগুলো আসলে কত ভয়ঙ্কর হতে পারে, এবং সেজন্য যাতে প্রথম থেকে আমরা সচেতন হই। আরও একজন দর্শক আমাদের কাছে ফোন করে কিছু জানতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম, আমার নাম এমএল লতিফ, স্টাটন গার্ডেন থেকে। জি বলুন লতিফ সাহেব। 96 থেকে ডায়াবেটিস রোগী। জি, এবং 2006 সালে আমি স্ট্যান্ডিং করাইছি। জি, এবং 2016 সালে আমাকে বাইপাস করি। জি, বাইপাস করার পরে আমার বোন ইনফেকশন হয়েছিল, প্লাস্টিক সার্জারি করে স্টিল পেট বসানো হয়েছে বুকে। এখন আমি ইনসুলিন নিচ্ছি, নভোমিক্স এনফিল। জি, 2 টাইমস 30-20 সকালে 30, কিন্তু
এরপরে আমার কিডনিতে প্রবলেম হয়েছে, এবং কিডনির প্রবলেম ট্রিটমেন্ট করাইতেছি নাজুলাসন সামনে দিয়া রানা সামনে দিয়া। যদি প্রবলেম হলো এই গত 26 তারিখে কিডনির ওষুধ খাওয়ার পরে হঠাৎ আমার ডায়াবেটিস প্রেশার লো হয়ে গেছে, পালস লো হয়ে গেছে, তারপরে অক্সিজেন লো হয়ে গেছে। ইমিডিয়েটলি ইব্রাহিম কার্ডিয়া থেকে ভর্তি হইলাম, তারা ট্রিটমেন্ট করার পরে দিল অক্সিজেন দিল, তারপরে এই পটাশিয়াম ক্যালসিয়াম ইঞ্জেকশন দিত। সিলেক্ট করে আমি ভালো অ্যাডভাইস করছিল ভর্তি হইতে হসপিটালে ইব্রাহিম কার্ডিয়াকে, যেহেতু করোনা রোগী করোনার প্রবলেম আমি টিকা নেই নাই ভর্তি হই নাই, এখন বাসায় আছি রেস্টে, কিন্তু মাঝে মাঝে বকুল মেডিস চাপ থাকে। জি আপনাকে আপনাকে ধন্যবাদ দর্শক, আপনি চমৎকারভাবে বলেছেন, আপনার পুরো হিস্ট্রিটা আমরা শুনেছি। স্যার ওনার জন্য এখন কি করণীয়? ধন্যবাদ, ওনার বিষয়টা বেশ সিরিয়াসলি জিনিসটা দেখতে হবে, কারণ ওনার দেখেন প্রথমে স্ট্যান্টিং হয়েছিল, তারপরে বাইপাস হয়েছে, তারপরে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা আক্রান্ত হয়েছে, নিউমোনিয়া হয়েছে, কিডনির প্রবলেম দেখা দিচ্ছে এবং ডায়াবেটিস আছে। এটা একটা টিপিক্যাল এক্সাম্পল যে যদি ওনাকে হিস্ট্রি নিলে দেখা যাবে যে দেখা যাচ্ছে যে উনি একটা পর্যায়ে হয়তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল না, যার জন্যে ওনার প্রথমে যে স্ট্যান্ডিং হলো অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, রিং লাগালো, তার কয়েক বছর পরে আবার বাইপাস হয়েছে, অর্থাৎ এই যে পিরিয়ডটা এই সময় হয়তো দেখা যাচ্ছে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ছিল, তার লাইফ স্টাইলটি প্রপারলি যেভাবে মেনে চলার কথা ছিল সেটা থাকেনি, বা ওষুধপত্রও গড়বেড় হয়েছে, মূলত ডায়াবেটিস আনকন্ট্রোল ছিল, এবং এটা এখন দেখা যাচ্ছে তার ওই কমপ্লিকেশনগুলো, কারণ এই ডায়াবেটিস আছে যে একটা অক্টোপাসের মতন, এটা শরীরে যেমন হাতে যেমন 5টা আঙুল আছে, এই মাথার থেকে পা পর্যন্ত তারা যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আক্রান্ত করে। ধরেন এটাকে প্রথমে যদি আমরা মাথা ধরি স্ট্রোক, এটা হার্ট, এটা চোখ, কিডনি, পা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গকে আক্রান্ত করতে। ওনার কিন্তু অলরেডি দেখেন হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওনার কিডনির প্রবলেম দেখা দিয়েছে, ওনার বাইপাস হয়ে গেছে, অর্থাৎ ওনার জন্যে এখন ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, সাংঘাতিক নিয়ন্ত্রণে, একদম সুনিয়ন্ত্রণে রাখতে হবে। ডাক্তারের নিয়মিত পরামর্শ দিয়ে এখন কিন্তু আর এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই, ওনার ডায়েট ফলো করতে হবে, ওনার ওষুধ ঠিক মতন খেতে হবে, ওনাকে হাঁটাচলা করতে হবে এবং রেগুলার ডাক্তারের চেক আপে থাকতে হবে, নিয়মিত চেক আপে, একদম নিয়মিত। এখন কিন্তু ওনাকে রাইট অ্যান্ড লেফট যাওয়ার কোনো সুযোগ নেই এবং হতাশার কোনো কারণ নেই, যদি উনি ঠিক মতন ওষুধপত্র ঠিক মতন খায়, ডাক্তারের পরামর্শ এবং ডায়েটারি হ্যাবিটটা ঠিক মতো যদি মানে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, তাহলে উনি মোটামুটি অবশ্যই সুস্থ থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শ, বিশেষ করে আপনি ডায়েট সম্পর্কে বলেছেন, আমাদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে বলেছেন, ডায়াবেটিস অত্যন্ত সুনিয়ন্ত্রণে রাখবার কথা বলেছেন, এবং যারা একবার স্টেন্টিং করেছেন তারা পরবর্তীতে কীভাবে চলবেন, সেই ওষুধগুলো কোনটি কোনটি তিনি সারা জীবন ধরে চালাবেন সেই পরামর্শগুলো আপনি বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক আমরা এতক্ষণ আলোচনা করেছি আজকের সংশ্লিষ্ট বিষয় নিয়ে, এবারে আপনাদের জন্য রয়েছে হৃদরোগে আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চালিয়ে যাবেন। দৈনিক অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক নাগাড়ে জোরে হাঁটার অভ্যাস করা ভালো। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা এক নাগাড়ে ঘুমানো জরুরি। সামুদ্রিক মাছ ও সবুজ শাকসবজি শরীরকে সুস্থ রাখে, তাই এ ধরনের খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। খাবারের তালিকায় শর্করা এবং চর্বিজাত খাবার কম রাখা ভালো। ধূমপান, তামাকজাত দ্রব্য পরিহার এবং অ্যালকোহলের পাশাপাশি কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকা জরুরি। আর মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়ম মাফিক জীবনযাপন করাই সুস্থ জীবনের মূল মন্ত্র। প্রিয় দর্শক সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই, আপনাদের সকলকে আগামী সপ্তাহের সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।